বিলাহীর মূল্যর কথা বহলাই নকলেও নিশ্চয় হব, কারণ বিলাহী এতিয়া ধনী মানুষের ঘরের খাদ্য বলিয়ে সকলে কয়, কারণ বিলাহীর মূল্য ইমানেই বাড়িছে। তেনে সময়তে বিলাহী কিছু নিয়ন্ত্রণে আহিছে, কিন্তু তেনে সময়তে একটা খবর ওলাইছে যে পিঁয়াজের মূল্য বৃদ্ধি পাইছে। হয়, পিঁয়াজের মূল্য অত্যাধিক বৃদ্ধি পাইছে, যার ফলত এক প্রকার কবলে গেলে সর্বসাধারণ জনতার উপর মাধমার। কারণ এতিয়া কেঁচা পাচলির বজারলে আপনি যাব নোৱাৰে, আপনি বিলাহী পিঁয়াজ চুবই নোৱাৰে। তারপরে অন্যান্য যিখিনি আমার শাক পাচলি থাকে, দৈনন্দিন আমি ব্যবহার করো যিখিনি শাক পাচলি, তার মূল্য এটা আকাশ ছুইছে। কিন্তু এই আকাশলঙ্ঘী মূল্যর যি দুখবর, সেই দুখবরের মাজতে একটা ভাল খবরও আহিছে। সরকারে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বাফার স্টকত থাকা যিখিনি পিঁয়াজ, সেই পিঁয়াজখিনি বজারত এতিয়া মুকলি করা হব। 3,00,000 মেট্রিক টন যি বাফার স্টকত থাকা পিঁয়াজ, সেই পিঁয়াজ বজারত দিয়া হব। আর এতে প্রতি কিলো 25 টাকা পিঁয়াজ পোৱা যাব। 10 আগস্টত এই এক সিদ্ধান্তলৈ আহিছে। এটা আলোচনা হৈছিল নেফেড আৰু NCCFৰ সৈতে। সেই যি বৈঠক অনুষ্ঠিত হৈছিল, সেই বৈঠকত আলোচনা মৰ্মে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয় যে পিঁয়াজ বজাৰলৈ আহিব কম মূল্যত। গতিকে যিখিনি বাফাৰ ষ্টক থাকে, সেই বাফাৰ ষ্টকখিনি মুকলাই দিয়া হ'ব। 3,00,000 মেট্ৰিক টন যিহেতু বাফাৰ ষ্টক আছিল, গতিকে সেই বাফাৰ ষ্টকখিনি মুকলাই দিয়া হ'ব এতিয়া বজাৰত। আৰু 25 টকা দৰত এতিয়া বজাৰত কিলোত 25 টকা দৰত আপুনি পিঁয়াজ কিনিব পাৰিব। চৰকাৰৰ যি সিদ্ধান্ত, সেই লগতে নাফেড আৰু NCCFৰ দ্বাৰা যি পিঁয়াজ বজাৰলৈ এতিয়া আহিব, NCCFয়ে এতিয়া 25 টকা মূল্যত বজাৰত পিঁয়াজ বিক্ৰী কৰাব। গতিকে কোৱা হয় যে যি সময়ছোৱাত আচলতে এক নাটনিৰ সৃষ্টি হয়, তেতিয়া সেই বাফাৰত যিখিনি ষ্টকত যিখিনি সামগ্ৰী থাকে, সেই সামগ্ৰী বজাৰত মুকলাই দিয়া হয়। গতিকে পিঁয়াজো যেনেধৰণে বাফাৰ ষ্টকত আছিল, আৰু 3,00,000 মেট্ৰিক টন পিঁয়াজ এটা বজাৰত উলিয়াই দিয়া হ'ব। আৰু বছৰ ধৰি ধৰি লওক এতিয়া 2022-23 বৰ্ষৰ যিখিনি বাফাৰ ষ্টকত থকা পিঁয়াজ, বা ঠিক তেনেধৰণে 20-21 বৰ্ষৰ বাফাৰ ষ্টকত থকা পিঁয়াজ, যেতিয়াই নাটনি হয় বজাৰত, তেতিয়াই বাফাৰ ষ্টকত থকা সামগ্ৰী মুকলাই দিব পাৰি। গতিকে সেই বাফাৰ ষ্টকত থকা পিঁয়াজ এতিয়া বজাৰত মুকলাই দিয়া হব, আর কম মূল্যত আপনি বজারত এটা, অর্থাৎ 25 টকা মূল্যত আপনি এটা বজারত পিঁয়াজ কিনব পারিব। গতিকে এয়া এটা ভাল সিদ্ধান্ত, আর সকলের বাবে এটা সুবিধাজনক সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারে। গতিকে এই সিদ্ধান্তত নিশ্চিতভাবে সকলোর বাবে এটা সুবিধা হব, আর সকলে ইয়াক আদরণীয় জানাব। সোমবারের প্রায় ধার্য করা হয়েছে, সোমবারের প্রায় বজারত এতিয়া পিঁয়াজ 25 টকা দরত লাভ করব পারিব। সরকারের এয়া এটা ঘোষণা, সরকারের এয়া এটা সিদ্ধান্ত। আমি পুনরবার এইখিনিতে উল্লেখ করেছো যে বাফার স্টকত থাকা 3,00,000 মেট্রিক টন পিঁয়াজ এতিয়া বজারত দিয়া হব, আর সেই 25 টকা মূল্য দিয়া হব, প্রতি কিলোত 25 টকা মূল্য দিয়া হব। গতিকে যি ধরনের একটা নাটনি হয়, সেই নাটনির পৰা বা সেই যে বজারত যে মূল্য হয়, সেই মূল্য নিয়ন্ত্রণলে আনিবর বাবে বাফার স্টকত থকা সামগ্রীখিনি বজারত মুকলাই দিয়া হয়, পূর্বতেও দিছিল। গতিকে এবেলিও পিঁয়াজত তেনেধরনের এটা ন্যূনতম মূল্য ধার্য করে মুকলাই দিয়া হব। গতিকে অকমান এটা সকাহ বলে কব পারি, কারণ আমি বারম্বার এটা কথাই কৈছো যে গোটেই বছরট বিশেষকৈ কোৱা হয় যে বারিষা সময়ছোৱাত যেহেতু পিঁয়াজ অনিষ্ট হয়ে পড়ে, পিঁয়াজ অনিষ্ট হওয়ার ফলত এটা কৃত্রিম নাটনির সৃষ্টি হয় বা নাটনির সৃষ্টি হয়। গতিকে সেই বারিষার বাবে নষ্ট হওয়া সেই পিঁয়াজের যে নাটনি হয়, নাটনিট উপর নিয়ন্ত্রণে আনিবর বাবে, সেই নাটনি হওয়ার ফলতে যেহেতু মূল্য বৃদ্ধি হয়, গতিকে মূল্যত নিয়ন্ত্রণ আনিবর বাবে এনেধরনের বাফার স্টক মুকলাই দিয়া হয়। গতিকে এবেলিও ব্যতিক্রম নহয়, এবেলিও বাফার স্টক মুকলাই দিয়া হয়েছে। গতিকে কিছু সকাহ, কিন্তু পুনরবার আমি এইখানে উল্লেখ করিম যে এয়া আসলতে এটা সাময়িক সকাহ পিঁয়াজের বাবেহে, কিন্তু অন্য সামগ্রীর যিখিনি মূল্য বৃদ্ধি পাইছে, সেই মূল্য বৃদ্ধির উপর কিন্তু এতিয়ালৈকে সরকারে নিয়ন্ত্রণত আনিব পৰা ব্যবস্থা গ্রহণ নাই করা। গতিকে এতিয়া লাহে লাহে অকমানকৈ নিয়ন্ত্রণলে আহিছে বিলাহী মূল্য, কিন্তু তথাপিও যদি আমি গুৱাহাটীৰ বজাৰত চাওঁ, গুৱাহাটীৰ বজাৰত কিন্তু এতিয়াও একে আছে। বজাৰত এতিয়াও সেই বিলাহী মূল্য যেনেধৰণে আছিলে 100 টকাৰ ওপৰত, গতিকে এতিয়াও সেই বিলাহী মূল্য একেধৰণে আছে বজাৰত। গুৱাহাটীৰ বজাৰৰ কথা যদি আমি কওঁ, গুৱাহাটীৰ বজাৰত কিন্তু একো সাল সলনি কোনেও নাই দেখা। বিশেষকৈ কেইখনমান বজাৰ থাকে য'ত তেওঁলোকে যেনেধৰণে নিৰ্ধাৰণ কৰা থাকে মূল্য, তাত তেওঁলোকে অকণো ইফাল সিফাল নকৰে। গতিকে এক প্ৰকাৰ সাধাৰণ জনতাৰ ওপৰত মাধমাৰ পৰে, আৰু লগতে সাধাৰণ জনতাই দুৰ্ভোগ ভুগিবলগীয়া হয়। নিজৰ পচন্দৰ খাদ্য এটা বিচাৰি বজাৰলৈ গ'লেও আনকি ফুদাহাতে ঘূৰি আহিবলগীয়া এটা পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। কিন্তু পুনৰ এই প্ৰতিবেদন শেষ কৰাৰ আগত পুনৰ জনাইছোঁ এটা সকাহ, সেই সকাহটো হৈছে বা এটা ভাল খবৰটো হৈছে যি সময়ছোৱাত আকাশলংঘী মূল্য সামগ্ৰী, কেঁচা সামগ্ৰী বিশেষকৈ পিঁয়াজ বা বিলাহী, তেনে সময়ত পিঁয়াজৰ মূল্যত নিয়ন্ত্ৰণ আনিছে চৰকাৰে, আৰু 25 টকা দৰত বিক্ৰী কৰা হ'ব, কাৰণ বাফাৰ ষ্টকৰ 3,00,000 মেট্ৰিক টন পিঁয়াজ বজাৰত মুকলাই দিয়া হ'ব।